ठाकुरुन के है गो ए सुनछो ए देखो तो के এসেছে কে ও তুমি বড় বিপদে পড়ে এসেছি ঠাকুর মশাই বাবা জানতে পারলে সাপিয়ে মজা পেরে ফেলাবে আরে তুই চুপ কর তো লাভ ম্যানেজার বিয়েতে এরকম একটু আড্ডু হয়ে থাকে আমি যাই ঠাকুর মশাইকে এগিয়ে নিয়ে আসি আমরা বললে তো ছোট মুখে বড় কথা শোনাবে কিন্তু রোজ রোজ একটা অল্প বয়সী মেয়ের ঘরে ছেলে ঢুকলে পাড়ার পাঁচজন তো পাঁচ কথা বলবেই গায়ে ঘরের ব্যাপার তার চেয়ে বিয়ে করে নে না জগা রাজি আছে তো নিমরাজি মতো এখন বলছে ঝামেলি হবে তা লুকিয়ে লুকিয়ে পীড়িত করার সময় সিনেমা দেখার সময় মনে ছিল না একটু আগুন দাও জগার মা আখায় আছে নাও সে মৃত্যুর বাড়ি নাই তার আর গান আছে ছেলের বিয়ে তাহলে সুপে সাপেই দিলে আমরা তো সব চুপ করে আছি বুঝলে কি না ওরা হলো টাউনের পার্টি ওদের আবার বড় বড় ব্যাপার ওদের খুলি নাকি আবার এলাহাবাদে গিয়ে মেডেল পেয়েছে গো তারপরে গান শুরু হলো সত্যি কথা বলতে কি
আমার একদম ভালো লাগেনি। আরে ওদের গলায় কোনো জোর নেই, খুলি আর করতালির কোনো জুতি নেই। তবে হলে হবে কি, তাতেই বা হওয়া, শিকেটা আধুলিটা। তবে হ্যাঁ, আমরা তো নক করে আছি, কারণ তারপরেই তো আমাদের পালা। তারপরে শিগগিরই চলো দাদাকে বিয়ে করেছে বড় বুড়িকে। চিরসুখী হও মা, রাজরানী হও, শৈশব শাহরিকে সেবা যত্ন করো, যেন নিন্দে না হয়। মনে আছে তো? মনে আছে বাবা, বলছি তো সামনে মাসের মধ্যে দিয়ে দেব। তুমি বেড়ে দেখো মা আমার বড় নক্ষী, বড় ঠান্ডা, ওর বাবা ওর ত্যাগ দিয়ে চলে গেছে। নগেন, ও নগেন, বাড়ি যাবা নাকি? যাচ্ছি, তুমি যাও খুড়ো। না, আমি বরং তোর সাথে যাই, রাতে ভালো চোখে দেখি না। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। কার আবার কি হলো? বলছি ওই বাসন্তীর কথা, গোপীনাথটা তো বিবাগী হয়েছে, ভেগ ধরে বষ্টম সেজেছে, একা মেয়ে মানুষ, ধান ভেনে মুড়ি বেছে সংসার চালায়। কেন, কোনো অসুখ বিসুখ করলো নাকি কাকা? না না, এখন তো সে সুখের মুখ দেখবে, বড় লোকের সাথে কুটুম্বিতে। ভ্যানতড়া না করে কি হয়েছে বলো তো খুড়ো। না, আমি বাবু ঘরে যাই, তোদের অনেক রাত হবে। আরে কি হয়েছে বলে যাবে তো খুড়ো? বলছি মৃত্যুমণ্ডলের নাবালক ছেলেটার সাথে জোর করে বিয়ে দিয়ে দিলে। সে কি গো, কার সাথে? বাসন্তীর বড় মেয়েটার সাথে। চল তো দেখে আসি কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছিলাম গো। বলদটাকে যদি ঘরে ঢুকতে দিস তাহলে তোকে আমি কেটে পুঁতে ফেলাবো। ভাবছি আজকে একবার টাউনের দিকে যাব। কেন গো, গানের বায়না আছে নাকি? না না, থানায় একটা ডায়েরি করে আসবো ভাবছি। থানায় যাবে কেন, চোর টোর এসেছিল নাকি? বড় চোর, ছেলে চোর। কি ব্যাপার বলো দেখি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, তুমি কিছু জানো না? আরে তুমি তো মোড়ল, তোমারই তো সব জানার কথা। আমার কাছে তো সবটাই ধোঁয়া ধোঁয়া ঠেকছে। কাল রাতে ওই গোপীনাথের বউ বাসন্তী, ও জোর করে ওর বড় মেয়ের সঙ্গে আমার জগন্নাথের বিয়ে দিয়ে দিয়েছে। তোমরা আগে খবর পাওনি? কিচ্ছু না, আমি তো কাল গান করতে গেছি বর্গিডাঙ্গায়,
আর জগন্নাথের মা যখন জেনেছে তখন সব চুকে বুকে গেছে। কি কি রকম কথা, বাবা মা জানলো না অথচ ছেলের বিয়ে হয়ে গেল। ভাবো, তা তুমি তো মোড়ল, তা তুমি মিটিং ডাক করাও, ফয়সলা করাও। তা পার্টিকে জানাবে তো। এই আমার মাগ ছেলের ভিতরে আবার পার্টি পঞ্চায়েত আসে কোত্থেকে? আচ্ছা, গোপীনাথকে একবার খবর দিলে হতো না? ও বেটা একটা মাগি মুখো ভরংবাজ, ভেগ ধরে এখন ও বর্গী হয়েছে। ওই আগের পক্ষের ওর মেয়ে বউ নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। তা কী বলে, তুমি যখন বলছো তখন তোমার তো পারতো পুরো লস খাল। তোমার দুবস্তা ধান দেবো দেবো করে আমি ঠিক সুবিধে করতে পারছি না। আরে এই নিয়ে মাথা খারাপ করছো কেন? আমি কি তোমায় দিতে বলেছি? ধীরে সুস্থে দিও, এখন ধীরে সুস্থে। মুখে কুড়ি কুষ্টি হবে, ধম্মে সইবে না, এই আমি বলে দিলাম। বলি আরে যাই বাবা, তলে তলে এত ভিতরে অনেক প্যাঁচ রয়েছে, নইলে মেয়ে মানুষের এত অসুবিধা হয়। এখন দেখো কোথাকার যাও, কোথায় দাঁড়ায়। দেখো ঠিক মিটিং ডাকবে, মিটিং ডেকে কচু পড়া হবে, জগার মা বুঝি ওই মেয়ে ঘরে নেবে। ওই আসছে, চুপ, আমাদের সব কাজ কি ভাই, কথা শুনে ধর্মের গাল বাতাসে নড়বে। হাত দেওয়ার ভাতার নেই, কিল মারার গোসাই, ধর্মের কল বাতাসে নড়ে, এই বলে দিলাম। সত্যি 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 তিন সত্যি। এই বাবলিদি, স্কুলে যাবি না? তোর বিয়ে হলো কবে? কালকে। চল যাবি তো, পত্রিকায় তোর একটা কবিতা বেরিয়েছে। কই দেখি। দেখ দেখ। ধান ভেনে গোবর কুড়িয়ে সংসার চালিয়ে আসছি, তাদের বিয়ের দায়টা কি আমার একার? আহ, মেলা ঝামেলি করিস নি তো, বলেছি তো সংসারের প্রপঞ্চে আমায় আর জড়াস নি। জগার বাপ শুনেছি মিটিং ডাকছে, তুমি যদি একটু বুঝিয়ে বলো। বিয়ে দেবার সময় আমার সলা নিতে এসেছিলি, নিতে এলে দিতে কত? ওই তো আমি বিনে দিব্য চলে যাচ্ছে, বলেছি তো আমায় আর এই মায়া জড়াস নি, যা পালা। বসে দিদি, বসতে আসিনি বাছা, আর তোমাদের এই সুখের ভাতে ভাগ বসাতেও আসিনি। তবে হ্যাঁ, এই বলে দিলাম, এর প্রতিফল তুমি পাবে। আমাকে দাগ নিয়ে তুমি সুখে থাকবে ভেবেছো? এই দূরো দূরো, আমাকে বেরো বেরো বেরো, যাচ্ছি যাচ্ছি, এতদিন যখন চালাতে পেরেছি এখনো পারবো, ভিক্ষে করে খাবো, দেবো তোমার কাছে হাত ছাড়তে আসবো না। বেরো বেরো আমাকে, মৃত্যুঞ্জয়কার চটাই আর কি, জন্মাষ্টমীতে এক বস্তা ধান দেবে বলেছে মৎসবের জন্য। কি হবে গো? কিসের? বড় বুড়ি করে মেনে নেবে তো? অত সহজে কি আর মেনে নেয়, শুনছি মিটিং ডাকবে বলেছে। মিটিং আবার তোমাকে নিয়ে টানাটানি হবে না তো? বিয়েটা তো তুমিই পড়ালে। বিয়ে পড়ানোতেই আমার কাজ, তবে মিটিংয়ের ঝামেলা আমি আর যাবো না। আমি সব সহ্য করতে পারি, কথার খেলাফ আমি সহ্য করতে পারি না। দু সপ্তাহ হয়ে গেল বিয়ে, তোমার কথা কি হলো? নাকের কানে গড়াতে দিয়েছি বাবা, হয় না হয় ফণী শেখরাকে শুধিও। আর আর জমির, বাড়ি তোলবার জন্য জমি দেবে বলেছিলে যে, আর ক্যাশ টাকাটা দিলে তাও তো বাবার মনটা কিছুটা নরম হতো। গমটা উঠলি, গম বেচা টাকা দিয়ে জমি রেজিস্ট্রারি করে দেবো বাবা, আমি একা মেয়ে মানুষ। ওসব নাকে কান্না ছাড়ো, জমির টাকা না পেলে আমি কিন্তু তুল কালাম করে দেবো, এই আমি বলে দিলুম। জোর জার করে কেলে মাগি গজানো বের করে দেবো। আমায় বাদ আমায় বাদ, ওরে মিঠুন পাশা।
প্রাণের গঠন বাপের ছেলে নয় কি বাপের ছেলে নয় আমাদারে দিস তুই চোরের সাজা কান্নাকাটির কি হলো কাঁদো না কি গো বুকের ব্যথাটা যে পুড়ে যাচ্ছে কাঁদিস না ছেলে বড় হয়ে গেল কাঁদিস না রোন মিটিং ডাকা হয়েছে এবার একটা হেস্তনেস্ত হবে কাল মিটিংয়ে কি বলবে গো আমরা তোমার জোর করে বিয়ে দিয়েছি আমাকে কিছু বলতে হবে না যা বলার পাঁচজনই বলবে কিন্তু তুমি কি বলবে আমি বলবো তোমরা যাই বলো তাই বলো আমি বড় বুড়িকে ছাড়া বাঁচব না